মাঝে আর মাত্র কয়েকদিন বাকি, তারপরেই অনুষ্ঠিত হবে রাজ্যের চারটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। সাংবিধানিক এই প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজেদের জয় সুনিশ্চিত করার লক্ষ্যে এই মুহূর্তে প্রচারে ঝড় তুলছেন সবকয়টি রাজনৈতিক দল। এর মধ্যে যেন প্রচারে অনেকটাই এগিয়ে রয়েছে রাজ্যের শাসক দল বিজেপি। চারটি কেন্দ্রেই দলীয় প্রার্থীদের জয়ী করার লক্ষ্যে পুরো শক্তি নিয়ে ময়দানে নেমে পড়েছে দলের নেতাকর্মী সমর্থকরা। খানিকটা দেরিতে হলেও এবারে দলীয় প্রার্থীর জয় সুনিশ্চিত করতে ময়দানে নামলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বুধবার এমনটাই দেখা গেল আগরতলা ইন্দ্রনগর এলাকায়। এদিন ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অশোক সিনহার সমর্থনে আয়োজন করা হয় পদযাত্রা। এদিনের এই পদযাত্রায় নিজেকে সামিল করে সাধারণ ভোটারদের কাছে বিজেপি প্রার্থীর জয়ের আহ্বান রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। পদযাত্রায় প্রার্থী ডক্টর অশোক সিনহা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও উপস্থিত ছিলেন দলের রাজ্য প্রভারী বিনোদ শঙ্কর, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ প্রচুর সংখ্যক দলীয় কার্যকর্তা। নির্বাচনী প্রচারে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে এদিন স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত দলীয় কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ ভোটাররা। এদিনের এই প্রচারে অংশ নিয়ে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, চারটি কেন্দ্রেই বিজেপির জয় অবধারিত, শুধুমাত্র সময়ের অপেক্ষা। গত চার বছরে রাজ্যে বিজেপি সরকার মানুষকে নতুন করে বাঁচার অধিকার দিয়েছে, তার জন্য ভারতীয় জনতা পার্টির বিকল্প নেই। সময়ের অপেক্ষা, জয় আমাদের অনিবার্য। ছয় আগরতলা বিধানসভার উপনির্বাচন, আট বর্তুয়ালী, সুরমা এবং যুবরাজনগর, এই চারখানা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীগণ বিপুল ভোটে জয়লাভ করবেন। এবং আমাদের আজকের এই যে পদযাত্রা, যেখানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সম্মানিত বিপ্লব দেবজি, আমাদের ডক্টর অশোক সিনহা যিনি প্রার্থী, প্রত্যেকের একটা জিনিসই বক্তব্য যে বিগত আট বছরে দেশে নরেন্দ্র মোদীজি উন্নয়নের কাজ করেছে এবং চার বছরে আমাদের রাজ্যে বিজেপির সরকার মানুষকে নতুন করে যে বাঁচার অধিকার দিয়েছে, স্বপ্ন দেখার অধিকার দিয়েছে, তার জন্য ভারতীয় জনতা পার্টির বিকল্প নেই। প্রার্থী হিসেবে ডক্টর অশোক সিনহা একজন সজ্জন ব্যক্তি, প্রতিষ্ঠিত ভদ্রলোক এবং দীর্ঘদিন উনি সমাজসেবায় নিজেকে যুক্ত রেখেছেন এবং বাম বিরোধী আন্দোলনেও আমাদের দলকে সাহায্য করে আসছে। স্বাভাবিকভাবে মানুষের কাছে প্রার্থী সম্পর্কে নতুন করে পরিচিতির কিছু নেই। ডক্টর অশোক সিনহা সম্পর্কে এদিকে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী চিকিৎসক অশোক সিনহা বলেন, মানুষ জানে উন্নয়নের একটাই রাস্তা ভারতীয় জনতা পার্টি, তাই মানুষ অন্য কোনো কিছুই ভাবছে না। প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছে নিজেকে, আমি গতকালের চাইতে ভালো কাজ করতে চাই, আমার কোন প্রতিদ্বন্দ্বীর সামনে নেই, আমরা নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। আমরা গতকালকে যা কাজ করেছি আজকে তার চাইতে বেটার করবো, আগামীকালকে আরো ভালো করবো, সেটাই আমার প্রতিদ্বন্দ্বী। অসম্ভব ভালো, অসম্ভব ভালো যা ভেবেছিলাম তার চাইতে অনেক বেশি, অনেক বেশি। মানুষ অন্য কিছু ভাবছেই না, কারো মনে অন্য কিছু নেই, মানুষ জানে উন্নয়নের একটাই রাস্তা ভারতীয় জনতা পার্টি এবং এতে কারো কোনো দিব নেই। সুতরাং মানুষ অন্য কিছু ভাবছে না, যা দেখছি মানুষ কিচ্ছু ভাবছে না, শুধু বিজেপি, শুধু বিজেপি, শুধু বিজেপি আর কিছু। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।